ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুতানুকাস গুড লাইফ। আজ আমি চলে এসেছি হচ্ছে একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে, সেটা হচ্ছে নাইকার লিপ প্যালেটের রিভিউ নিয়ে। তো যেটা আমি কিনেছি হচ্ছে অবশ্যই নাইকার ওয়েবসাইট থেকে। এই যে এটা হচ্ছে ওপরের প্যাকিংটা, তো এটা হচ্ছে নাইকা সিল্ড উইথ এ কিস লিপ প্যালেট, আর এর নেট কন্টেন্টস হচ্ছে 9 গ্রাম। এটা আমি নিয়েছিলাম হচ্ছে যে কালারটা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা আমি নিয়েছিলাম হচ্ছে বোল্ড অ্যান্ড বিউটিফুলের যে সিরিজটা ছিল ওইটা থেকে আমি নিয়েছি। এই যে এখানে লেখা আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছো বা পাচ্ছ না, বুঝতে পারছি না। তো এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 500 ছিল। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নাইকার সাইটে, তোমরা চেক করে নাও এখন কি প্রাইস যাচ্ছে আমি বলতে পারবো না, অফারে কম থাকে মাঝে মাঝে বেশি হয়ে যায়। তো আমি এটা অনেক দিন আগে কিনেছিলাম, অনেক দিন পরে আমি রিভিউ দিচ্ছি, আর মানে অনেকবার আমি ইউজও করেছি। তো এটা হচ্ছে প্যালেটটা, এটা হচ্ছে গোল্ড অ্যান্ড বিউটিফুলের যে ইয়েটা সেইটা। তো এটা জাস্ট এই যে এটা হচ্ছে ওপরটা, কালারগুলো সত্যি ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা লিকুইড লিপস্টিক না হওয়া সত্ত্বেও খুব ভালো স্টে করে। এখন আমি যে লিপস্টিকটা দিয়েছি সেটা কিন্তু নাইকার প্যালেট থেকেই আমি দিয়েছি। আর এখানে একটা এরা ব্রাশ মতন দিয়েছে, একদিক দিয়ে তোমরা লাইনার লিপ লাইনারটা ইউজ করতে পারো, আর একদিক দিয়ে তোমরা লিপসেটটা লাগাতে পারো। তবে আমার আঙুল দিয়ে ফিঙ্গার দিয়ে আমার বেশি মানে আমি ইউজ টু বেশি আমার সুবিধা হচ্ছে, তার জন্য আমি ফিঙ্গার ওটা দিয়েও করছি, ফিঙ্গার দিয়েও করছি। আমি জানি না কেন ব্রাশ দিয়ে আমি খুব একটা বেশি ভালো লাগাতে পারি না। তো এখানে কালার আছে হচ্ছে 6টা, তোমরা জাস্ট দেখে নাও। একটু ব্রাউন শেড, এটা হচ্ছে একটুখানি পিচ শেডের, এটা হচ্ছে একটুখানি ওই পার্পেল শেডের, এটা হচ্ছে রেড, এটা খুব ডার্ক পিঙ্ক, এটা হচ্ছে হালকা একটু পিঙ্ক শেডের। প্রতিটা কালারই কিন্তু আলাদা আলাদা, আর একটুখানি এটার যেটা ইয়ে সেটা হচ্ছে একটু তোমাকে ঘষে ঘষে একটু ডিপ করে লাগাতে হবে, নইলে কোনো কালার মানে খুব একটা বেশি এটা পিগমেন্টেড নয়, একটুখানি ঘষে একটুখানি ডিপ করে লাগাতে হবে, নইলে সব কালার এক মনে হবে বা পিগমেন্টেড হবে না। তো তার জন্য ফিঙ্গার দিয়ে লাগালে বেশি সুবিধাটা হবে। এই ব্রাশটা অতটাও কাজের নয় লাইনার করার জন্য, মানে লাইনটা করার জন্য জাস্ট ঠিকঠাক, বাট এমনি হ্যাঁ কালারগুলো ভালো, রেগুলার ইউজের জন্য খুব ভালো। যখন তখন যেখানে সেখানে ডেতে যাও কি যেখানেই যাও জাস্ট একটুখানি তোমরা লাগিয়ে নাও, খুব ভালো মানে গো টু লিপস্টিকে বলতে পারো যে তোমরা এটা রাখতে পারো, কেননা আর খুব হ্যান্ডি, অনেকগুলো কালার এসে যাবে জাস্ট এইটুকু সাইজের মধ্যে। তো তোমরা যে কোনো পার্সে টার্সেও ঢুকিয়ে নিতে পারো, কেননা অনেকগুলো কালার থাকবে, 6টা লিপসেট থাকবে। আর বেশ ভালো, মানে ভালো বলতে হচ্ছে যে আমরা রেগুলার ইউজে সবসময় খুব ডিপ কালার বা অন্য রকমের কোনো ইউনিক কালার আমরা লাগাতে যদি না চাই, তাহলে কিন্তু এই কালারগুলো খুবই কমন কালার, সেগুলো তোমরা সবসময় সব জায়গায় লাগিয়ে যেতে আসতে পারো, অফিস ইউজ, কলেজ পারপাস, যে কোনো জায়গায়। তো তার জন্য বলতে পারি ঠিক আছে, প্রাইস অনুযায়ী 6টা লিপসেট দিচ্ছে, নট ব্যাড, বাট খুব একটাও মানে আমি যে এটাকে আবার ফুরিয়ে গেলে যে কিনবো সেটাও না, রিপারচেজ আমি এটাকে একেবারেই আর করবো না, সেরকম আমার ভালো লাগেনি। বাট হ্যাঁ এমনি মোটামুটি স্টে করে, আর মানে খুবই একেবারে ক্রিমি ভাব আছে, সেটা একদমই ঠিক কথা, ভীষণ ক্রিমি ভাব আছে, মানে বেশ একটা অয়েলি ভাব আছে। তো এটা আমার মনে হলো যে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি তোমাদেরকে শেডগুলো একটুখানি অ্যাপ্লাই করে করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্টের শেডটা, যেটা একটু পিঙ্ক একটু পার্পেল মেশানো, তো এই শেডটাও বেশ ভালোই। তবে সব কটা শেডে কিন্তু 2-3 স্ট্রোক করে অ্যাপ্লাই করতে হবে, নইলে কিন্তু পিগমেন্টেড হবে না। এটা হচ্ছে নেক্সট শেডটা, এটা একটু পিঙ্কি পিঙ্কি এখানে এরকম লাগছে, কিন্তু এটা একটু পিঙ্ক শেড। আর তারপরে শেডটা হচ্ছে এটা, যেটা একটু চকলেট ব্রাউন, এই শেডটা আমার বেশ ভালো লেগেছে, এই যে এই শেডটা। তো এই শেডটা আমার বেশ ভালো লেগেছে, বেশ একটু অন্য রকমের, একটু এগুলোর থেকে একটু ডিফারেন্ট, তো বেশ ভালো লাগছে এই শেডটা দিতে, আর এটা আমার বেশ ভালোই লেগেছে। আর এরপরে শেডটা হচ্ছে রেডটা, এই যে রেড শেডটা, এটাও তোমরা যে কোনো অকেশানে দিতে পারো বেশ ভালোই, এই শেডটাও বেশ ভালোই লাগছে। এরপর আর 2টো শেড রয়েছে, 6টা টোটাল শেড রয়েছে আমি বললামই। এরপর হচ্ছে এই শেডটা, এটা হচ্ছে একটু পার্পেল ঘেঁষা, এই শেডটাও কিন্তু বেশ ভালোই লাগছে। আর এগুলো মোটামুটি কিন্তু সব রকম স্কিন টোনেতেই কিন্তু বেশ ভালো লাগবে, শুধুমাত্র যে ফেয়ার বা মিডিয়াম স্কিন টোন তাই নয়, একটু ডাস্টি
স্কিন টোনেও কিন্তু বেশ ভালোই লাগবে, এই কালারটাও কিন্তু বেশ ভালো। তো মোটামুটি লিপ সেটগুলো এমনি ভালোই, আর যেটা আমি বললাম লিপটা দিলে একদমই যে ড্রাই হয়ে যাওয়ার ব্যাপার তো থাকছেই না, খুব সফট আর বেশ অনেকক্ষণই বেশ স্টে করছে, তো বেশ ভালো। তবে একটু বেশি করে অ্যাপ্লাই করতে হবে, নইলে পিগমেন্টেড হবে না, আর ফিঙ্গার দিয়ে করলে বেশ ভালো পিগমেন্টেড হচ্ছে। তো এই ছিল হচ্ছে সেটগুলো। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা, যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সুতনুকাস গুড লাইফ।